আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, গতকাল নববর্ষ মঙ্গল শোভাযাত্রা গেল আর আজ নিউ মার্কেটে আগুন। এটা কিসের মঙ্গল? এইদিকে মঙ্গল শোভাযাত্রার দিনে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর পরের দিন 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই মঙ্গল শোভাযাত্রা দেশের মঙ্গল করলো নাকি অমঙ্গল করলো? যেখানে আমাদের ইসলাম মঙ্গল বয়ে আনছে, আমরা দোয়া করলেই আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়, এত গরমের মাঝেও আমাদের সিয়াম অটুট রয়েছে। আল্লাহকে কোনো রকম দোষারোপ করছি না, কারণ এটাই আমাদের পরীক্ষা। জাহান্নামের আগুন আরও 69 ভাগ রয়েছে, কিভাবে ওই জাহান্নাম সইব? যারা মঙ্গল শোভাযাত্রাকে অনুসরণ করছেন তাদের জন্য কিছু নসিহা। বাংলা অথবা ইংরেজি নববর্ষ পালন করা মূলত কাফিরদের সংস্কৃতি, আর কাফিরদের অনুসরণ অনুকরণ করা কিংবা তাদের সাদৃশ্য অবলম্বন করা সম্পূর্ণরূপে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত। ইবনে কাসির রাহিমুল্লাহ বলেন, কোনো মুসলিমের সুযোগ নেই কাফিরদের সামঞ্জস্য গ্রহণ করা, না তাদের ধর্মীয় উৎসবে, না মৌসুমী উৎসবে, না তাদের কোনো ইবাদতে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে সর্বশেষ নবী দ্বারা সম্মানিত করেছেন, যাকে পরিপূর্ণ এবং সর্বব্যাপী দিন দেওয়া হয়েছে। আজকে মঙ্গল শোভাযাত্রার নামে যা করা হচ্ছে তা মূলত অমুসলিমদের সাংস্কৃতিক মুসলিমদের মাঝে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের যত নেকি রয়েছে তা সব ধূলিসাৎ করে দেওয়া, আমাদেরকে এমন একটি নোংরা সাংস্কৃতিকের মধ্যে ডুবিয়ে দেওয়া যাতে করে আমাদের ঈমান চলে যায়, আমাদের আকীদা নষ্ট হয়ে যায়। এই মঙ্গল শোভাযাত্রায় যারা যায় আমি দেখেছি তারা বেশিরভাগ ক্ষেত্রেই অমুসলিম কিংবা নামধারি মুসলিম, যাদের ইসলাম সম্পর্কে খুব কমই জ্ঞান রয়েছে, যারা অনেক শিক্ষিত, যারা অনেক বুদ্ধিজীবী, এরকম কিছু মানুষ রয়েছে যারা এই মঙ্গল শোভাযাত্রাকে সাধুবাদ জানায় এবং তারা পালন করে আসছে, তাদের ধর্মেরই কোনো ঠিক থাকে না। এদিকে দেখেন আপনারা যারা মঙ্গল শোভাযাত্রা পালন করছে তাদের ধর্মে ঠিক আছে কি না, তারা কোন ধর্ম পালন করে সেটাই তারা বলতে পারে না। তো প্রিয় দিনী ভাই বোনেরা, মঙ্গল শোভাযাত্রা কোনো সময় কোনো মুসলিমের কোনো কৃষ্টি কালচারে একটি অংশ হতে পারে না। নববর্ষ আসা মানেই, প্রথম বছর প্রথম দিন আসা মানেই আমার জীবন থেকে একটি বছর চলে গেল, এর জন্য আমাদেরকে অনুতপ্ত হওয়ার কথা ছিল। গান বাজনার মাধ্যমে, বিভিন্ন প্রাণীর মাধ্যমে, অশ্লীলতা বেহায়পনার মাধ্যমে, এটা একটা মুসলিম মানুষদের জন্য বোকার সাগরে বসবাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক, আমিন।